সাগরকন্যা কুয়াকাটা। কুয়াকাটা বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। কক্সবাজারে আপনি শুধু সূর্যাস্ত দেখতে পারবেন, কিন্তু সূর্যোদয় দেখতে পারবেন না। এই ভিডিওতে ঢাকা থেকে মাত্র 550 টাকা ভাড়ায় লোকাল বাসে কুয়াকাটা যাওয়ার তথ্য, কুয়াকাটার বাইক অটো ড্রাইভাররা যেভাবে আপনাকে মুরগি বানাবে, এবং কুয়াকাটার পশ্চিম দিকে এক অপরিচিত অদেখা লুকায়িত জায়গা সম্পর্কে জানতে পারবেন, যে জায়গা অনেক পর্যটক চিনে না বা জানে না। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার বিভিন্ন কোম্পানির বাস রয়েছে। ইউনিক, হানিফ, সাকুরা, এনা এসব বাসে ঢাকা থেকে কুয়াকাটা ভাড়া 800 টাকা, 1 টাকা কম হয় না, 800 টাকা ফিক্সড। কিন্তু আপনি যদি মাত্র 550 টাকায় ঢাকা থেকে কুয়াকাটা যেতে চান, তাহলে আপনাকে সায়দাবাদ হুজুরবাড়ি গেটের সামনে এই সুগন্ধ স্পেশাল টাইপের লোকাল বাসে যেতে হবে। প্রতিদিন সকাল 10টা ও রাত 10টায় 2টা লোকাল বাস কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে যায়। সায়দাবাদের হুজুরবাড়ি গেট, যাত্রাবাড়ি ও দোলাইখাল থেকে এসব বাসে উঠতে পারবেন। আমি টিকিটের গাইদা কাউন্টারের মোবাইল নাম্বার দিয়ে দিলাম, যাদের প্রয়োজন ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন। সকাল 6টায় আমরা কুয়াকাটা পৌঁছে যাই। ঢাকা থেকে ছেড়ে আসা সব বাস আপনাকে আলিপুর বাসস্ট্যান্ড নামিয়ে দেবে। এই আলিপুর বাসস্ট্যান্ড থেকে কুয়াকাটা 0.3 কিলোমিটার দূরে, হেঁটে যাওয়া অসম্ভব। আপনাকে অটোরিকশা বা ভ্যান গাড়ি নিতেই হবে। অটো ভাড়া জনপ্রতি 10 টাকা আর রিজার্ভ নিলে 50 টাকা। অটোরিকশা বা ভ্যান গাড়িতে যাওয়ার সময় ড্রাইভার আপনাকে হোটেল খোঁজার ব্যাপারে সাহায্য করতে চাইবে। একদম ড্রাইভারের কথায় কান দেবেন না, বলবেন আপনারা আগেই হোটেল বুক করে এসেছেন। 10 মিনিটে 0.5 পৌঁছে গেলাম। কুয়াকাটা পৌঁছে প্রথম কাজ হলো হোটেল রুম খোঁজা। চলে এলাম সাগরকন্যা কুয়াকাটায়। এখন দামে কম মানে বলো এরকম একটা হোটেল খুঁজতে হবে। দর্শক বন্ধুরা, কুয়াকাটায় আমি যে হোটেলে উঠেছি, সেই হোটেল সহ কুয়াকাটার কিছু হোটেলের বিস্তারিত তথ্য জানতে কুয়াকাটা সিরিজের প্রথম পর্ব দেখে নিতে পারেন। হোটেল রুমে ঘণ্টাখানেক রেস্ট নেওয়ার পর সকালে নাস্তা করার জন্য চলে আসি এই আরাবেলা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের পরিবেশ ও খাবারের মান দুটোই খুব ভালো। রেস্টুরেন্টে এসিও রয়েছে। এই রেস্টুরেন্টের পরোটা ও ডাল সবজি ঢাকার নামিদামি রেস্টুরেন্টের কাছাকাছি বলা চলে। সৈকতের কাছাকাছি বৈশাখী রেস্তোরাঁ ও গাজী রেস্তোরাঁ, এই দুই রেস্টুরেন্টের অনেক দুর্নাম শুনেছি। এছাড়া রাখান মার্কেটের কাছে রুচিতা নামের একটা রেস্টুরেন্ট আছে। যদি বাজে খাবার খেতে চান রুচিতা রেস্টুরেন্টে যান। সমুদ্র দেখতে দেখতে খেতে চাইলে যেতে পারেন বাঙালিয়ানা নামক রেস্টুরেন্টে। ব্রেকফাস্ট শেষ করে চলে গেলাম সমুদ্রের তীরে। এখানে এই চেয়ারগুলোতে আপনি শুয়ে বসে সমুদ্র উপভোগ করতে পারবেন। চেয়ার ভাড়া ঘণ্টা প্রতি 30 টাকা। দর্শক বন্ধুরা, আপনারা যারা আগে কক্সবাজার গিয়েছেন তাদের কাছে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকত ভালো লাগবে না। কুয়াকাটা সি বিচ অনেকটা কক্সবাজারের লাবণী সি বিচের মতো ভাঙাচোরা। অনেকে বলে থাকেন কুয়াকাটা সি বিচে ঢেউ কম বা বড় ঢেউ নেই। শীতকালে কুয়াকাটায় বড় ঢেউ পাবেন না, গ্রীষ্মকালে ও বর্ষাকালে আসলে বড় ঢেউ দেখতে পাবেন। সমুদ্রে গোসল করার সময় দেখলাম এখানে বালির পরিমাণ মাত্রাতিরিক্ত বেশি, অর্থাৎ কক্সবাজারের সাথে যদি কম্পেয়ার করি কুয়াকাটা সমুদ্রে বালির পরিমাণ অনেক বেশি। ভিউয়ার্স, কুয়াকাটায় আপনারা অনেক বিচ অ্যাক্টিভিটি করতে পারেন, যেমন বিচ ফুটবল। বিচে ফুটবল খেলার মজাই আলাদা। এছাড়া জেট স্কি, ঘোড়াচড়া ইত্যাদি তো আছেই। কুয়াকাটায় পতেঙ্গা সি বিচের মতো রঙিন ব্লক তৈরি করা হয়েছে। মাছ ডলার ট্রলারগুলো এখানে ডঙ্গর করা। একটা ট্রলারের ভেতর কেমন দেখা যাক। দর্শক বন্ধুরা, আপনারা যারা বাজেট টুরিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সমুদ্র দেখতে দেখতে ক্ষুধা পেয়ে গেলে কোনো সমস্যা নেই, এরকম ভ্রাম্যমান আচারের দোকানের মতো অনেক দোকান পাবেন। সমুদ্র দেখার পর হোটেলে গিয়ে গোসল করব, জোরে নামাজ পড়ব, তারপর লাঞ্চ করার জন্য লেবুর বন যাব। এই ভ্যান গাড়ি আমাদের কুয়াকাটার পশ্চিম সাইটে যেসব স্পট রয়েছে সব ঘুরিয়ে দেখাবে। এজন্য আমাদের দিতে হবে 300 টাকা। তবে এই ভ্যান গাড়ি ভাড়া করা আমাদের ভুল সিদ্ধান্ত ছিল। আপনারা বাইক ভাড়া করবেন, কারণ বাইক আপনাকে সমুদ্রের তীর ঘেঁষে নিয়ে যাবে, আর অটোরিকশা বা ভ্যান আপনাকে বেড়িবাঁধের রাস্তা দিয়ে নিয়ে যাবে। বেড়িবাঁধের রাস্তার অবস্থা খুব খারাপ, রাস্তার বেশিরভাগ জায়গায় খানাখন্দে ভরা। এজন্য কিছু টাকা বেশি খরচ হলেও আপনারা বাইকে যাবেন। যাত্রা শুরুর প্রায় আধা ঘন্টা পর আমরা চলে এলাম দিনের প্রথম স্পট শুটকিপল্লিতে। বাট শুটকিপল্লিতে কোনো শুটকি নেই, কারণ এখন শুটকি সিজন না। শুটকি সিজন শীতকালে, গ্রীষ্মকালে বা বর্ষাকালে আসলে আপনারা এরকম শুটকি ছাড়া শুটকিপল্লি দেখতে পাবেন। তবে শুটকিপল্লিতে শুটকি না থাকলেও শুটকি মাছের দোকান রয়েছে, আপনারা সেই দোকান থেকে শুটকি কিনতে পারেন। কুয়াকাটা 0.0 থেকে এখানকার শুটকির মান ভালো।
সুটকিপল্লি থেকে এক মিনিট হাঁটলেই লেবুরবন ফিশ মার্কেট। ফিশ মার্কেটে ফিশ কেনার জন্য দরদাম চলছে, দাম অনেক বেশি চায়। আপনারা খেয়াল রাখবেন যেন পচা মাছ গছিয়ে দিতে না পারে এখানে আপনারা ইলিশ মাছ সহ কোরাল, টুনা, লাক্ষা ইত্যাদি মাছ পাবেন। আমরা খাওয়ার জন্য একটা সামুদ্রিক শোল মাছ নেই। সমুদ্র দেখতে দেখতে সামুদ্রিক মাছ খাওয়ার মজা অন্যরকম। আমাদের মাছ কাটা হচ্ছে, আপনারা মাছ পাহারা দিবেন, আদারওয়াইজ দুই এক পিস মাছ চুরি হতে পারে। এই রান্নাঘরে মাছ ফ্রাই বা ভুনা করা হয়, লাকড়ি চুলায় রান্না। আমাদের খাবার চলে এসেছে, এখানে ভাত ডাল আনলিমিটেড। আর মাছ আমরা বলেছি অর্ধেক মাছ ফ্রাই করতে আর অর্ধেক মাছ ভুনা করতে, সেই হিসেবে এটা ফ্রাই, পাঁচ পিস ফ্রাই পেয়েছি, আর এখানে মাথাসহ চার পিস ভুনা। খাবারের টেস্ট লাজবাব। ফিশ মার্কেট থেকে 30 কদম হাঁটলেই লেবুরবন, কিন্তু এখানে কোনো লেবু গাছ নেই, তবে জায়গাটা সুন্দর বলা চলে। কুয়াকাটার বাইক ড্রাইভাররা পশ্চিম দিকে সুটকিপল্লি, ফিশ মার্কেট, লেবুরবন, ঝাউবন, লালকাঁকড়া বীচ, চিনুক বীচ, তিন নদীর মোহনা, সুন্দরবনের একাংশ, অর্থাৎ প্রায় 8টি স্পটের কথা আপনাকে বলবে এবং এর জন্য 1000 থেকে 1200 টাকা চাইবে। ইনফ্যাক্ট পশ্চিম দিকে স্পট মাত্র 3টা, একটা লেবুরবন, 2 লালকাঁকড়া বীচ, 3 তিন নদীর মোহনা। এই 3টে স্পটে গেলে বাকি 5টা স্পট আপনার অটোমেটিক ঘোরা হয়ে যাবে, কারণ এক স্পট থেকে আরেক স্পটের দূরত্ব সর্বোচ্চ 5 মিনিট, আর সবগুলো স্পট একই রাস্তায়। এজন্য আপনারা 8-9টা স্পটের ফাঁদে পা দিবেন না, ড্রাইভারকে বলবেন আপনারা শুধু 3টে স্পটে যাবেন, সর্বোচ্চ 3 ঘন্টা থাকবেন, আর বাইক ভাড়া 500 থেকে 600 টাকার মধ্যে নেওয়ার চেষ্টা করবেন। লেবুরবন দেখার পরে লালকাঁকড়া বীচে এলাম। এই যে আলপনা দেখছেন, এই আলপনার শিল্পী লালকাঁকড়া। লালকাঁকড়া বীচের ঠিক পেছনেই ঝাউবন, সেখানেও ঘুরে আসতে পারেন। আমাদের বাইক ড্রাইভার গর্তে পানি ফেলে একটা কাঁকড়া বের করার চেষ্টা করছে। লালকাঁকড়া বীচে এসে যদি একটা লালকাঁকড়া ধরতে না পারি তাহলে টাকা উসুল হবে না। হ্যাঁ, অবশেষে একটা কাঁকড়া ধরতে সক্ষম হলো আমাদের বাইক ড্রাইভার। এই যে কাঁকড়াটা, কিছুটা আহত মনে হচ্ছে। দর্শক, আরও একটা কাঁকড়ার সাথে আমাদের লুকোচুরি খেলা চলে। লাল কাঁকড়া দ্বীপে শত শত লাল কাঁকড়া, ওই যে সামনে হেঁটে যাচ্ছে। কক্সবাজারেও একটা লাল কাঁকড়া দ্বীপ আছে, আই কার্ডে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। দর্শক বন্ধুরা, আজকের ওয়েদারটা খুব একটা সানি না, বরং কিছুটা ক্লাউডি। তবে ক্লাউডি আবহাওয়াতে কিছুটা সুবিধা হয়েছে, রোদে পুরো সিদ্ধ হওয়া লাগছে না। তবে এই ক্লাউডি আবার কারণে একটা সংখ্যাও কাজ করছে, যা আজকে ক্লাউডি আবার কারণে সূর্যাস্তটা ঠিকমতো দেখতে পারবো কি না, বা আদৌ দেখতে পারবো কি না। লাল কাঁকড়া দ্বীপ থেকে চলে এলাম তিন নদীর মোহনায়। এখানে আমরা সূর্যাস্ত দেখব, কিন্তু সূর্যাস্ত হতে এখনও 40 মিনিটের মতো বাকি আছে, তাই এই সুযোগে আপনাদের একটা অচেনা সুন্দর জায়গায় নিয়ে যাই। এই অচেনা জায়গায় ঢুকতেই এক ঝাঁক বক আপনাকে স্বাগত জানাবে। এই জায়গাটা রিয়েলি ভেরি নাইস। এই জায়গার কথা কোনো অটো বা বাইক ড্রাইভার বলে না, নিয়েও আসে না, কিন্তু কুয়াকাটার পশ্চিম দিকে যত স্পট রয়েছে এই স্পটটি সবচেয়ে বেশি সুন্দর। জোয়ারের সময় জায়গাটা দারুণ লাগে। এক সাইডে বিশাল ঝাউবন, এরপর বালুচর, এরপরে সবুজ গালিচা, আর সবুজ গালিচার পাশে হলো নদী, আর নদীর ওপারে হলো সুন্দরবনের একাংশ বা পূর্বাংশ। সত্যি কুয়াকাটা এমন একটা জায়গা পাবো কল্পনা করিনি। বন্ধুরা, ইনি হলো আমাদের গাইড কাম অটো চালক ফেরদৌস ভাই। উনি আমাদের এই দূর পর্যন্ত নিয়ে আসছেন, যে জায়গায় কোনো পর্যটক নেই। আপনারা দেখেন আশেপাশে কোথাও কোনো পর্যটক নাই। এখন ওনাকে আমি বলার পরে উনি জায়গাটা চিনতে পারছেন, সাথে সাথে আমাদেরকে এত দূর নিজ থেকে আমাদের সাথে নিয়ে আসছেন, আবার আমাদেরকে নিয়ে উনি আবার সেফটি চলে যাবেন। কাজে আপনারা যদি এই আনকমন জায়গাটা এক্সপ্লোর করেন।
করতে চান, ফেরদৌস ভাই মোবাইল নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা তার সাথে যোগাযোগ করে আপনারা এখানে আসতে পারেন। এই জায়গায় একটা ঝাউবন আছে, ঝাউবনটাও খুব সুন্দর, অনেকটা কক্সবাজারের লালকাঁকড়া দ্বীপে যে ঝাউবন আছে সেই ঝাউবনের মতোই, তবে কক্সবাজারের ঝাউবনের চেয়ে এই ঝাউবনের ব্যাপ্তি বিশাল। ভিউয়ার্স, এই জায়গাটা কিন্তু বেশ নির্জন, আমরা দুজন ছাড়া কোনো টুরিস্ট নেই, কাজে যারা স্ত্রী সন্তান নিয়ে আসবেন তারা অবশ্যই নিরাপত্তার ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়ে তারপর আসবেন। আমরা আবার চলে আসলাম তিন নদীর মোহনায় সূর্যাস্ত দেখার জন্য। কুয়াকাটায় সূর্যাস্ত আপনি কুয়াকাটা জিরো পয়েন্টও দেখতে পারবেন, তবে তিন নদীর মোহনায় সূর্যাস্ত দেখলে আপনার সূর্যটা অনেক কাছে মনে হবে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আকাশে অনেক কালো মেঘ রয়েছে, এই মেঘের কারণে বোধহয় আমাদের কাঙ্ক্ষিত সূর্যাস্ত দেখা সম্ভব হবে না। তবে এই গোদুরী লগ্নে নদীর পানির উপর সূর্যের যে রিফ্লেকশন পড়েছে তা এক কথায় দারুণ। ভিউয়ার্স, আপনারা চাইলে নদীর ওপারে সুন্দরবনের একাংশ যা ফাতরারবন নামে পরিচিত সেখানে ঘুরে আসতে পারেন, তবে আমার আপাতত ফাতরারবন যাওয়ার কোনো ইচ্ছা নেই। ভিউয়ার্স, শেষ পর্যন্ত আমরা মেঘের কারণে সূর্যাস্তটা ঠিকমতো দেখতে পারলাম না, তবে এই তিন নদীর মোহনা জায়গাটা কিন্তু খুব সুন্দর। কুয়াকাটার আকাশ যেদিন মেঘমুক্ত থাকে সেদিন ঠিক এরকম সূর্যাস্তের ভিউ পাওয়া যায়, যে ভিউটা দেখতে পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। দর্শক, সেরা সূর্যোদয় না দেখার আক্ষেপ নিয়ে তিন নদীর মোহনা থেকে ফিরে যাচ্ছে কুয়াকাটা জিরো পয়েন্টে। সন্ধ্যার পর কুয়াকাটা সি বিচের পাশে সামুদ্রিক মাছের দোকান বসে, তবে এসব দোকানে অনেক সময় পচা মাছ বিক্রি হয়, তবে এই দুই দোকানের মাছ কিছুটা ভালো মনে হয়েছে। আকাশে পূর্ণিমার চাঁদ, রাত বাজে 9টা। দর্শক, আজকে আমাদের একটু দ্রুত ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে সকালে খুব ভোরে অর্থাৎ শুভেচ্ছা দিকের সময় আমাদের যেতে হবে সূর্যোদয় দেখার জন্য। দর্শক বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কুয়াকাটা সিরিজের শেষ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি, ধন্যবাদ।